আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালোই আছো। একটা দীর্ঘ বিরতির পর আজকে আবার হাজির হয়েছি তোমাদের সামনে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমি আলোচনা করব রবার্ট ফ্রস্টের বিখ্যাত কবিতা আউট আউট নিয়ে। কিন্তু আমি একটি কথা আগে বলে নিচ্ছি যে আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে খেয়াল করেছি যে সাধারণত কবিতা আলোচনা করতে গেলে অনেক প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক অনেকগুলো বিষয় আলোচনা করতে হয় এবং পোয়েটিক ক্যারিয়ার নিয়ে আলোচনা করতে হয়, টোটাল সার্কামস্ট্যান্সেস নিয়ে আলোচনা করতে হয়, কোন প্রেক্ষিতে কবিতাটি লেখা হয়েছে সেই বিষয়টি আলোচনা করার দাবি রাখে এবং সেটি করতে গিয়ে আসলে একটা মানে ক্লাসটি অনেক বড় হয়ে যায়। এবং আসলে আমি লক্ষ্য করেছি যে পুরো ক্লাসটি অনেক স্টুডেন্টেরই দেখা হয় না এবং তাতে ভিডিওটির মূল উদ্দেশ্যটি আসলে ব্যাহত হয়। আর সেজন্যে আজকের এই কবিতার উপর যেই সেশনগুলো আমি করবো সেগুলো আসলে দুই ভাগে বিভক্ত করে চেষ্টা করব, যেন তোমরা সবটুকুই দেখতে পারো, যেন তোমরা বোল্ড না হও এবং আসলে যে ক্লাস তৈরি করার মূল উদ্দেশ্যটি যেটি সেটি যেন আসলে ফ্রুটফুল হয় আসলে। তো যাই হোক, আমি চলে যাচ্ছি আমার মূল আলোচনায়। কিন্তু যাওয়ার পূর্বে সেই কথাটি আবার বলে নিচ্ছি যে যদি কেউ আজকে এখনও আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল বাটনটি অন করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশানগুলো তুমি পেতে পারো। যাই হোক, আজকে আলোচনা করব রবার্ট ফ্রস্টের আউট আউট। তো কবিতা শুরুর পূর্বেই জেনে নেওয়া যাক কবি সম্পর্কে। রবার্ট ফ্রস্টের পুরো নাম হচ্ছে রবার্ট লি ফ্রস্ট, কিন্তু আমরা তাকে চিনি আসলে রবার্ট ফ্রস্ট নামেই তিনি পরিচিত। রবার্ট ফ্রস্ট মূলত একজন আমেরিকান পোয়েট। তার জন্ম হয়েছিল 26 মার্চ 1874 ইউনাইটেড স্টেটসের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন ইউনাইটেড স্টেটসে জানুয়ারি 29, 1963 এবং ইউনাইটেড স্টেটসের ম্যাসাচুসেটসের বোস্টনে তিনি মৃত্যুবরণ করেন। তো যা বলছিলাম যে তিনি আসলে একজন আমেরিকান পোয়েট, কিন্তু মজার বিষয়টি হচ্ছে যে যদিও তিনি আমেরিকান পোয়েট, তার কবিতাগুলো প্রথম প্রকাশিত হয় আসলে ইংল্যান্ড থেকে। রবার্ট লি ফ্রস্টের অনেক অনেক খুব পপুলার, খুব বিখ্যাত, খুব আলোচিত কবিতা রয়েছে। তার মধ্যে আমরা অনেকে অনেকগুলো কবিতা পড়েছি হয়তো বা, তার মধ্যে বিখ্যাত কিছু কবিতার নাম না বললেই নয়, যেমন ম্যান্ডিং ওয়াল, বার্চিস, দ্য রোড নট টেকেন, হোম বারিয়াল এবং খুব পরিচিত, অনেকেরই পরিচিত, স্টপিং বাই ওড অন স্নো ইভিনিং। আর আমার আসলে রবার্ট লি ফ্রস্টের সাথে পরিচয় হয়েছিল ট্রি অ্যাট মাই উইন্ডো এই কবিতাটির মধ্য দিয়ে। আমরা যখন সম্ভবত HSC-তে পড়তাম তখন সম্ভবত আমরা এটি পড়েছি এবং আমার সময়ের যারা পড়াশোনা করেছেন তাদের সবারই হয়তো পরিচয় হয়েছে এই কবিতাটির মধ্য দিয়ে। এবং ট্রি অ্যাট মাই উইন্ডো এই কবিতাতে রবার্ট লি ফ্রস্ট খুব চমৎকারভাবে দেখিয়েছিলেন যে দ্য রিলেশনশিপ বিটুইন হিউম্যান বিং অ্যান্ড নেচার মানে কত চমৎকারভাবে চিত্রিত হতে পারে সেই কবিতাটিতে আমরা পেয়েছি। এবং তারপর থেকেই মূলত আসলে রবার্ট ফ্রস্টের একজন ভক্তই হিসেবে আমি নিজেকে মনে করি। তো যাই হোক, তোমরাও রবার্ট ফ্রস্টের কবিতাগুলো যদি পড়ো তাহলে তোমাদেরও অনেক ভালো লাগবে। আর মানে খুব সবচাইতে আমার মনে হয় যে সবাই খুব বেশি পরিমাণে যে রিসাইট করে যে কবিতাটি সেটি হচ্ছে যে তোমার স্টপিং বাই উড অন এ স্নো ইভিনিং। এবং এই কবিতার যে শেষ চারটি লাইন, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এবং এই লাইনগুলো অনেককেই বলতে শোনা যায়, অনেকেরই খুব পছন্দের লাইন এগুলো এবং আমারও। তো যাই হোক, যে কথা বলছিলাম যে রবার্ট লি ফ্রস্ট তার পোয়েটিক কেরিয়ার খুব বর্ণাঢ্য একটি পোয়েটিক কেরিয়ার। তিনি তার তার সেই তার লিটারেরি অ্যাক্টিভিটিজের জন্য তিনি পুলিৎজার পুরস্কার পেয়েছেন, চারবার তিনি পুলিৎজার পুরস্কার পেয়েছেন এবং তার পোয়েটিক স্টাইলটাও খুব মানে চমৎকার পোয়েটিক স্টাইল তার। এবং তার পোয়েটিক স্টাইলটা হচ্ছে কিছুটা কনভারসেশনাল এবং রিয়েলিস্টিক এবং রোরাল, এবং তার কবিতাগুলো আমরা দেখলেই বুঝতে পারবো যে খুব খুব কথোপকথনের মতো যে আমরা ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি সেইগুলাই তিনি ব্যবহার করেছেন তার কাব্যে। এবং তার পাশাপাশি খুব রিয়েলিস্টিক ওয়েতে তিনি বর্ণনা করেছেন এবং রিয়েল লাইফ সার্কামস্ট্যান্সেসকে খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন তার কবিতার মধ্য দিয়ে। এবং পাশাপাশি তার সেটিংটা রুরাল ছিল, তিনি তার কাব্যগ্রন্থের মধ্যে একটা রুরাল সেটিং নিয়ে এসেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে তিনি আসলে তার কবিতায় নিউ ইংল্যান্ডকে উপস্থাপন করেছেন এবং তার কবিতায় আমরা অনেকেই দেখে থাকি যে তার কবিতায় তিনি যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেছেন সেটাও কিছুটা নিউ ইংল্যান্ডের ল্যাঙ্গুয়েজ। তো যাই হোক, আমরা আলোচনা করছিলাম রবার্ট লি ফ্রস্টের বিখ্যাত কবিতা আউট আউট, এটা নিয়ে আজকে আলোচনা করার কথা। রবার্ট লি ফ্রস্টের এই আউট আউট কবিতাটি
তার পোয়েট্রিক কালেকশন দ্য পোয়েট্রিক কালেকশন মাউন্টেন ইন্টারভেল এটাতে রয়েছে এবং সেটি প্রকাশিত হয় 1916 সালে এবং এই আউট আউট কবিতার যে টাইটেলটি সেই টাইটেলটি নিয়ে একটা জেনারেল থট রয়েছে যেটি আসলে মানে একটা এটার একটা খুব ইলিউশন রয়েছে খুব উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি ম্যাকবেথের সাথে এবং ম্যাকবেথের সেই অ্যাক্ট ফাইভ সিন ফাইভে আমরা যে ম্যাকবেথকে বলতে শুনি আউট আউট ব্রিফ ক্যান্ডেল অনেকে এটার সাথে একটা সিমিলারিটি খুঁজে বেড়ান অনেকে এই টাইটেলটি একটা খুব ইনডাইরেক্ট একটা রেফারেন্স তার এই ম্যাকবেথের সাথে রয়েছে। যাই হোক, এই হচ্ছে রবার্ট লি ফ্রস্ট সম্পর্কে খুব সংক্ষিপ্ত কিছু ইনফরমেশান। আর রবার্ট লি ফ্রস্টের আজকের যে আলোচনার বিষয়বস্তু যে আউট আউট কবিতাটি, এই কবিতাটি মূলত একটি ট্রু ইনসিডেন্টের উপর বেসড অন এবং আসলে একটা খুব সত্যিকারের একটি ঘটনা কবির জীবনের। রেইমন নামে কারো মৃত্যু, সেই মৃত্যু তাকে এতটাই প্রভাবিত করেছিল যে তিনি এই কবিতাটি লিখেছিলেন এবং এই কবিতার মধ্য দিয়ে কবি দেখিয়েছেন তৎকালীন সমাজ ব্যবস্থাটিকে এবং সেই মেকানিক্যাল সোসাইটি, রোবোটিক সোসাইটি এবং খুব রিয়েলিস্টিক সোসাইটি, যে সোসাইটি আসলে কখনও ভ্রুক্ষেপ করে না তার আশপাশে কী ঘটছে এবং দে আর ভেরি মাচ ইনডিফারেন্ট টু দ্য সাফারিংস অফ আদার্স। অন্য কারো কোনো ক্ষতি হলো সেই বিষয়েও তারা খুব উদাসীন থাকে যতক্ষণ না পর্যন্ত সেই ক্ষতিটি নিজের কারো হয়। এই ধরনের একটা রোবোটিক মেন্টালিটিকে তিনি উপস্থাপন করেছেন, খুব মেকানিক্যাল একটা মেন্টালিটিকে উপস্থাপন করেছেন এই কবিতার মধ্য দিয়ে। এই কবিতায় একটি ছোট্ট ছেলের গল্প বলেছেন কবি এবং সেই ছোট্ট ছেলেটি একটি করাতকলে কাজ করে এবং এই করাতকলটি চলতেই থাকে সবসময় এবং ছেলেটিকেই সবসময় কাজের মধ্যেই থাকতে হয়। সে কখনো একটু ছুটি পায় না তার শৈশবকে উপভোগ করার জন্যে এবং এই যে এইভাবেই চাইল্ড লেবারকে তুলে ধরেছেন কবি তার এই কবিতার মধ্য দিয়ে। এবং এই ছেলেটি কাজ করতে করতে তার খাবার সময়ও পায় না হয়তো বা কখনো, এবং তার বোন এক সময় আসে তার ছেলেটিকে খাবারের কথা বলতে এবং যখন সাপার কথাটি উচ্চারণ করে ছেলেটি হয়তো বা অন্যমনস্ক হয় এবং সেই সময়েই সেই ছেলেটি তার এই করাতকলে তার হাত হারায়, হাতটি কেটে যায় ছেলেটির। এবং এই এই নির্দয় দৃশ্যের মধ্য দিয়েই আমরা দেখি যে খুব করুণ একটি দৃশ্যের অবতারণা হয়, ছেলেটি আর্তনাদ করতে থাকে তার হাতটির জন্যে এবং খুব করুণভাবে সে আকুতি জানাতে থাকে তার বোনকে যে ডাক্তারকে বলো যেন আমার হাতটি কেটে না ফেলে, কারণ ছেলেটি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে এই সমাজে বেঁচে থাকতে হলে তার হাতগুলো খুবই দরকার, কারণ এই সমাজ তাকে বাঁচতে দিবে না যদি তার নিজস্ব কর্মক্ষমতা না থাকে। তো যাই হোক, এইভাবে তিনি খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন বিভিন্ন ইমেজারি এবং বিভিন্ন পোয়েটিক টেকনিক ব্যবহার করার মধ্য দিয়ে। এবং ফাইনালি আমরা দেখতে পাই যে ছেলেটির মৃত্যু হয় এই হাত কাটার ফলে, হাত কেটে যাওয়ার ফলে ছেলেটির মৃত্যু হয়। আর এর মধ্য দিয়েই কবি তার যে মেসেজটি, সেই মেসেজটিও দিয়েছেন যে এই সমাজ ব্যবস্থায় আসলে সবাই সবাইকেই তাদের নিজেকে নিয়েই ব্যস্ত এবং এই ছেলেটির মৃত্যুতে কারো কিছু যায় আসে না যেহেতু তাদের নিজস্ব আপনজন কেউ হারায়নি। আর এইভাবেই কবিতাটির ইতি টেনেছেন কবি। তো যাই হোক, এই হচ্ছে কবিতাটির মূল ভাব। আমি চেষ্টা করলাম আজকে কবি পরিচিতি, কবির সম্পর্কে কিছু তথ্য দেওয়ার তোমাদেরকে এবং পাশাপাশি কবিতার যে মূল বক্তব্যটি সেই বক্তব্যটি তোমাদের সামনে উপস্থাপন করার। আর আমি আগেই বলেছি যেহেতু ক্লাসটি একটা দীর্ঘ ক্লাস হয়ে যেতে পারে সেই কারণে আমি কবিতার যে লাইন বাই লাইন সেই আলোচনায় আমি আজকে যাচ্ছি না, আমার পরবর্তী ক্লাসটিতেই আমি তোমাদেরকে কবিতাটির লাইন বাই লাইন আমি আলোচনা করব এবং ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো এবং এটি ক্রিটিক্যালি অ্যানালাইজ করার চেষ্টা করব। আশা করি পরবর্তী ক্লাসটিতে তোমরা সবাই আমার সাথেই থাকবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।